আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে একদম আমাদের গাছের তরতাজা লকলকা পুঁইশাক গাছের ভাজি দেখাবো, একদম সহজ উপায়। আর যদি হয় সেটা নিজেদের গাছে, তাহলে কিন্তু কথাই নেই, স্বাদ যেন আরও অনেক গুণ বেড়ে যায়। আমি শুধু পুঁইশাকের পাতাগুলো ছিঁড়ছি, ডাল ছিঁড়িনি, কারণ গাছগুলো তো একেবারে নতুন। তো ভালো করে নিয়ে আসার পরে আমি ধুয়ে ঝুলে ভালো করে পরিষ্কার করে জাস্ট এটাতে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিছি। আর তারপর ঢাকনা না দেওয়ার কারণে কি কালারটা একটু সবুজ থাকে বেশি, তারপরও মাঝে একটু ঢাকনা দেওয়াই লাগে। যেহেতু আমি চাচ্ছিলাম যেটা ভাজি হবে, যার জন্য এটাকে পানি একেবারে শুকায় ফেলছি। পুঁইশাক রান্নার আগে মনে হয় যে কত পুঁইশাক, কিন্তু রান্না করার পর পরিমাণটা কিন্তু একদম অল্প। পাত্রে শুকনা শুকনা পুঁইশাকগুলো নামায় রাখছি, আর তারপর যা হয় তাই কড়াই গরম করে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে তেলের পরে হালকা নাড়াচাড়া করার পরে আমার ভাজি একদম রেডি। সবুজ শাকগুলো দেখতে না বেশ ভালো লাগে। এর আগের দিন যখন লাল শাক করলাম, বুঝলাম না লাল শাকটা কেমন যেন সবুজ হয়ে গেল, লাল আর থাকলো না। তো যাই হোক, আজকেরটা কিন্তু সবুজই ছিল। এই তো এইসব করতে করতে এই ছিল আমার একটা লেজি ডে। সারাদিন শেষ করে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার আগে আবার ঝুমঝুম করে বৃষ্টি, আর এই যে মাগরিব রাতের আগে এরকম আকাশ নীল কমলা, এরকম সুন্দর ভয়ঙ্কর হয়ে গেছিল। আমার প্রতিদিনের কাজের মধ্যে আমার বারান্দার গাছগুলোতে পানি দেওয়া একদম ডেইলি রুটিন। আর এই যে ইনডোর প্ল্যান্ট নিয়ে খুব জলদি কিন্তু আমি একটা ভিডিও করব, কারণ এইগুলো আমি নতুন আর কি পটিং করছি। তো পটগুলো কালার করার পর ইনশাল্লাহ একটা আস্ত একটা ব্লগ আমি বানাবো, তো তখনই দেখাবো। আর এই যে এখানে এই লাল কালারের যে ইনডোর প্ল্যান্টটা, এটা আমার বর্তমানে সবচাইতে একদম ফেভারিট। এটা আম্মু কোথা থেকে জানি আনছিল। আর এই যে একটা অর্কিড, এটা আমাকে সেজো খালামা গিফট করছিল, এটা আমার আপুর অর্কিড, এটাও বারান্দাতে রাখা। আপুর অনেক গাছই আমাদের বাসাতে আছে, কারণ মোয়ানা ছোট, ওকে দেখাশোনা করে গাছ মেনটেন করা তো খুব টাফ হয়ে যায়, যার জন্য আপু অনেকগুলো গাছই আমাদের বাসায় রাখছে। আর যেহেতু আপুর বারান্দাটা একটু ছোট, ওর বারান্দাতে প্রচুর সুন্দর সুন্দর আনকমন বনসাই বা অন্যান্য ইনডোর প্ল্যান্ট আছে, তো যার জন্য গাছগুলো এখন আমাদের বাসাতেই রাখা। আর এই যে কিছুদিন আগে কিন্তু আমি একটা গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করছিলাম, তো সেই গ্রাফটিং করা যে অ্যাডেনিয়ামের যে আর কি রুট, ওইটা আমি প্রতিদিনই প্রায় চেক করি যে দেখি কোনো নতুন করে কোনো ডালপালা ছাড়ছে কি না। আর এটা কিন্তু একদমই ছায়াতে রাখা। তো আজকে ছিল এই পর্যন্তই। আমি জানি না কে কে আমার ব্লগ রেগুলার দেখেন, দেখলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো সাবস্ক্রাইব করবেন, আর সময় থাকলে কমেন্ট করবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।